Guys, তোমরা অনেকেই জানো বাংলাদেশের one of the biggest news channel সময় টিভিতে আমার একটা ইন্টারভিউ হয়েছে যেইখানে আদেও আমার ফেস রিভিল হয়েছে কি হয়নি সেটা নিয়ে লিটারালি ঝড় উঠে গিয়েছে আর আজকে আমি তোমাদের সাথে ওই সময় টিভি ইন্টারভিউ নিয়ে কিছু মোমেন্ট শেয়ার করতে আছি এই ইন্টারভিউটার জন্য সময় টিভির অফিসটাকে আমি সিলেক্ট করি ওইটাই আমার কাছে সেফ প্লেস মনে হচ্ছিল সময় টিভি থেকে তানভীর ভাই আমার এই ইন্টারভিউটা নিয়েছে তো উনি আমাকে রিসিভ করে এবং ঘুরিয়ে দেখাতে থাকে এরপর আমরা রিভার্স রুমে চলে যাই ওইখানে বিভিন্ন রকমের রিভার্স গুলো ছিল এবং আমার চোখ চলে যায় হচ্ছে ডায়মন্ড বাটনটার দিকে ভাই এটা স্বপ্ন ভাই 10 মিলিয়ন আমার মনে হচ্ছিল গ্লাসটা খুলে ডায়মন্ড প্লে বাটনটা নিয়ে দেই একটা দৌড় আর এরপরে চলে যাই হচ্ছে উনাদের গেস্ট রুমে ওইখানে কিছুক্ষণ ওয়েট করি উনারা সবকিছু রেডি করতে থাকে তারপরে আমাদের যে ইন্টারভিউ যেখানে হয়েছিল ওই স্টুডিও রুমটাতে আমরা চলে যাই এবং আমাদের ইন্টারভিউটা শুরু হয়ে যায় এখন আসি আসল কথায় ফেস রিভিলের ব্যাপারে ইন্টারভিউ শেষ করে আমি ব্লাশ সহ এই ছবিটা আপলোড করি আর তারপর থেকে তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে ভাই ফেস রিভিল হয়েছে কি হয়নি আর আমি এইটার উত্তর ডিরেক্টলি বলতে পারছি না কিন্তু ব্লাশ সহ যে ছবিটা রয়েছে ওইটার ব্লার আমি সরিয়ে দিচ্ছি এবং এইটা বলতেছি যে ক্যামেরার সামনে মাস্ক খোলা হয়েছিল আর বাকিটুকু তোমরা সময় টিভির যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওইখানে আমাদের ইন্টারভিউটা আপলোড হওয়ার পরেই দেখে নিও কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে গাইস যখন সময় টিভি চ্যানেলে এই ইন্টারভিউটা আপলোড হবে তখন ওই ভিডিওটাই যেন সব থেকে বেশি কমেন্টের ভিডিও হয় গাইস এই একটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা কমেন্টে ট্রিপলার আর্মি ওপি লিখে স্প্যাম করে ফাটিয়ে ফেলো লাইক দাও শেয়ার করো না করো কিচ্ছু যায় আসে না কিন্তু কমেন্টে ত্রিপুলার আর্মির ওপি লেখে এক একজন দরকার হলে হাজারটা করে কমেন্ট করে ভাই কমেন্টই স্প্যাম করে ফাটিয়ে ফেল ওইটা যেন উনাদের চ্যানেলে সব থেকে বেশি কমেন্টের ভিডিও হয়ে যায় চোখ রেখো সময় টিভির ইউটিউব চ্যানেলে এমনি তো আপলোড হলে আমি তো তোমাদেরকে বলবোই চলো গাইজ আপাতত আমাদের মেইন ভিডিওটা শুরু করা যাক So guys, it's mrtriplerofficialbiz and welcome to my channel. Yes, so today tonight, একটা awesome video. Title আমি তোমাদের দেখাবো। দেখি বুঝি কি আছে একটা ফ্রিতে দেয়া ক্যারেক্টার রয়েছে। যেই ক্যারেক্টারটা দিয়ে খেললে বর্তমানে একটা ইমোট ফ্রিতে দিয়ে দিচ্ছে। আজকে আমরা ওই ক্যারেক্টার এবং ওই ইমোটটা দিয়ে সোলো ভার্সেস স্কোয়াড একটা গেমপ্লে করতে আছি। যেইখানে ভাই কিলের বন্যা বইয়ে দিয়েছি না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও রে ভাই রে ভাই ভালো এনিমি নাম তো স্যার র‍্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি মিলে আর মেবি প্রথমবারের মতো আমরা সোলো ভার্সাস স্কোয়াডে খেলতেছি তো আবার ওরিয়ন নিয়ে নাকি ও একটা এনিমি রে চান্দুকে যদি সারপ্রাইজ দেয় ভাই তো নো 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 ভাই মাথার মধ্যে ফুটো করে দিয়েছি ভাই রে ভাই অনলি রেড লাগতেছিল মাথার মধ্যে এইম করে ধরে রেখেছিলাম চান্দু আর এটার কাছে মনে হয় MP40 ছিল ভাই আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে চান্দু এখানে শেষ মনে হয় শুরুর আগে শেষ হয়ে গিয়েছে এ এটা কি করলাম আমি আচ্ছা এখানে একটা এনিমি রয়েছে এখান থেকে মেরে নেই রে MP40 আর MP5 দুইটা একসাথে নিয়ে নিয়েছি দেখো না এমও সব শেষ হয়ে গিয়েছে আচ্ছা এম ম্যাক্স 7টা নিবো নাকি যে লং রেঞ্জের একটা গান নিবো বুঝতেছি না আচ্ছা লং রেঞ্জের গানও তো নেওয়া উচিত বুঝতেছি না আচ্ছা গাইজ কাজ করি আমরা লং রেঞ্জের গানটা নেই এবং হচ্ছে ম্যাক্স 7টা রাখি যেহেতু আমাদের কাছে SMG কোনো এমও নেই না হলে যে শর্ট রেঞ্জের দুইটা গান একসাথে ইউজ করতাম আর আশেপাশে আরো অনেক অনেক এনিমি থাকার কথা এইখানে না একটা ফাইট চলতেছিল দেখে বলছিল চন্দুরে এন্ড ভাই মাইতো 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 হালকা করে সারপ্রাইজ এই ম্যাক্স 7টা জন্য ইউজ করতে ইচ্ছা করে না ভাই কেন জানি মনে হয় যে অনেক কম ড্যামেজ দেয় অবশ্য আপডেটের পর পর মনে এ চন্দু ও আমার কিল চুরে ধান্দায় ছিল খারাপে দেখছো নি এ ভাই এত এত এনিমি নেমেছিল সবগুলা কই গেল রে আর গাইস আমরা কিন্তু ওরিয়ন ক্যারেক্টার ইউজ করতেছি তার মানে বুঝে গিয়েছো যে ওরিয়ন ক্যারেক্টার ইউজ করলে একটা ইমোট ফ্রিতে দিচ্ছে হ্যাঁ গাইস যে ফ্রি এর ক্যারেক্টার ব্যবহার করে বর্তমানে তোমরা একটা ইমোট ফ্রিতে পেয়ে যাবে দেখো গ্লু আর লাগানো তার মানে চন্দুরে রিভাইভ করে এই যে খারাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুট করতেছে ভাই এটার একটু আগে আমি ডাউন করে ওইদিকে গেলাম ওর টিমমেটকে দেখলাম ওইদিকে দৌড় মারতে ওর টিমমেটের পিছনে পিছনে দৌড় মারছি টিমমেটকে পেলাম না ঠিক আছে আমি বলে কি রে কিল ক্লিয়ার হয় না কে চন্দুরে ডাউন করে আসলাম আবার অন্য কিছু দেখতেছি না ওই পাশে কোনো এনিমির ফাইটার আওয়াজও পাচ্ছি না পরে যে দেখি যে আবার খারাপে ওর টিমমেট এসে ওকে রিভাইভ করে ফেলেছে এ আবার ওর টিমমেট রিভাইভ করতেছে নাকি ওর টিমমেট কই রে ভাই আশেপাশেই তো থাকার কথা না রিভাইভ তো করেনি এখনো ডাউনই তো আছে এই দর্শে ওর এই তো ভাই এই টিমমেটটা ছিল ভাই এই টিমমেট একবার হিল করে চলে যে আবার হিল করার জন্য রিভাইভ করার জন্য এসেও পড়লো ভাই ধন্যবাদ এরকম টিমমেট হওয়ার জন্য কিন্তু চান্দু আপাতত মুড়ি যাও কোনো জায়গায় বেঁধেও যাইতেছে না যে আমি নেমে ওদের গাড়িটা ফুটাবো বেজে গেছে মনে রে বেজে গেছে মনে না রে ছুটে গেছে রে আমি নেমে গেছি তো দুইজন আছো তোমরা নেমে যাও না ভাই এই তো এখন তো নামতে হবেই রে আরে না ভালো পাবলিক ছিল আমার একটু কেয়ারফুল থাকা লাগবে একটু ওয়েট করো ভাই একটু ওয়েট করো এই যে দেখো কোন দিক দিয়ে আসতেছে এ দুইজন দুই পাশ দিয়ে কেন ভাই
আস্তে করে হালকার উপর ভাগো চন্দু এখান থেকে চন্দু তুমি আবার এদিক দিয়ে আসছো নাকি কোন দিক দিয়ে আসছো সরি খরপে চন্দু টপি ও হো ডাউন করে বলছি যেটা ড্যামেজ কই নি ওইটাই ডাউন তার মানে তুমি তো চন্দু গ্যারান্টি ডাউন লেটস গো আর দুটো কিল আছে বললো রে এ দেখো 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 এটা নিজেকে নিজে আবার রিভাইভ করতেছিল ওর কাছে অরিজিনাল এন্টার ছিল দেখছো নি ধন্যবাদ চন্দু রে এভাবে করে আটকে আসতে দিলে এটা এরা মনে ঘুরছিল আমাকে দেখার জন্য যে আমি আসলে নামছি কিনা আর গাইস মেইনলি যে এই ইমোটটার কথা বলছিলাম ব্যান্টেনের ইমোট বুম ব্যান্টেনের মতো একটা ইমোট না মনে হচ্ছিল যে ঘড়ি আছে ব্যান্টেনের আর ওইটার মধ্যে থাপ্পড় মেরে তারপর যে আমি ব্যান্টেনের কোনো একটা এলিয়েন হয়ে যাচ্ছি গাইস এই ইমোটটাই কিন্তু আমাদের ফ্রিতে দিচ্ছে ফ্রিতে ক্লেম করার জন্য তোমাদের জাস্ট ওরিয়েন ক্যারেক্টার দিয়ে একটা গেম প্লে একটা ম্যাচ খেলা লাগবে আর কি আর তারপর সেই ইভেন্টের সেকশন থেকেই তোমরা ফ্রিতে পেয়ে যাবে ইমোটটা আর আমি এইভাবে করে ক্লেম করেছি ইমোটটা কিন্তু মোটামুটি ভালোই এক হিসেবে ফ্রি এর ক্যারেক্টার দিয়ে ফ্রি এর ইমোট নিচ্ছি আর কি কি আজব একটা দৃশ্য আমি যেই চন্দুর পিছনে ঘুরতেছি এইটা আজব না আজব হইতেছে আমার পাশে এক এনিমি বসে আছে এইটারে কি ধাক্কা মারতে পারবো নাকি আর আমি জানিও না ভাই যে ওই এনিমি আসলে আমাকে মারতে চায় কিনা খারাপে ল্যান্ড করে সাদা সাদা আমার গাড়িতে ঢুকে গেছে কই রে চন্দু কই রে এই তুই তো আরেকটা ধাক্কা মারলে মনে মনে যাবে বুম চক্কা হয়ে গেছে রে তাও ডাউন হয়নি ও কি রে হা কি রে ভাই গায়েব কেন এ চন্দু তুমি কি মারবা না 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 টিম আপ করতেছে গাইস এটা মাত্র মনে হইলো প্যারাসুট এটার কাছে গান আছে তো প্যারাসুট কেন আপ গেলো কিভাবে মাত্র মনে হইলো নামলো এই তো এইটারে খুঁজতে ছিলাম আমি চান্দু তুমি মরলা না কিভাবে তোমার কাছে মনে হয় সেলফিনো ক্যারেক্টার ছিল ট্রান্সপোর্ট হয়ে গেছিল এমন কিছু হয়েছে মনে হয় কিন্তু চান্দু এইভাবে করে কখন পুতুল কোন দিকে মারলে এটাও তো দেখিনি এ চান্দু তোমার গাড়িটা যদি ফাটাতে পারতো ও আটকে গেছে মাথার মধ্যে আর ইয়র এইভাবে করে আমি এইম করতে পারি না দৌড় ফেরটা আচ্ছা কোনো সমস্যা নেই একটা রাস করা যাক পিছনের দিক থেকে কে মারতেছে তুমি মারতেছিল নাকি না 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 আমার তো এই তো ভাই ইয়েস মেরো ফেলেছি লেটস গো নিচ থেকে একটা আসার কথা আগে আমি একটু ও এসেও গেছে দাঁড়াও হ্যাঁ এত সুন্দরী আর আমাদের সাথে টিম আপ পাবলিক হ্যাঁ তোমার টিমমেট এখানে রিভাইভ করো অন্যটাকে মেরে দিবনি আমি ও আমাদের টিম আপ পাবলিক কে রিভাইভ করছে আচ্ছা 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 আমাদের কিলটা আমরা কনফার্ম করে ফেলেছি 10টা কিল হয়ে গিয়েছে তাই যে মানুষ সবাই নিয়োজিত তোমাদের ট্রিপলার চান্দু দুইটা এনিমিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে সেফ জোনে যাওয়ার জন্য তোমাকে মেরে ফেলতে পারতাম কিন্তু মারতেছি না আগে নিজে সেফ জোনে যেয়ে নেই ভাই আমার মেডকিটের অনেক সংকট রয়েছে রে কিন্তু এদেরকে তো মারতে পারবো অলমোস্ট সেফ জোনের কাছে এসে পড়েছি চান্দু তোমার যদি দুইটা মারি তাইলেই তো মরে যাবো এ এটা আমার কিল খারাপে ওরে আমি সেফ জোনে নিয়ে যাইতেছি এইটাতে হয় না এটা আমার কিল চুরির জন্য আমার গাড়ি থেকে নামছে কি রকমের খারাপ দেখছো নি অবশ্য আমি যদি মরে যাই এর জন্য মনে হয় মারতে পারে নামতে পারে ভালোবাসা দেখাইলো আর কি অন্য কিছু না ভাবি আমরা এ চান্দু তোমাকেও যদি একটা আরে ঠেলা তো মারতে পারলাম না কিন্তু এভাবে করে কি লং রেঞ্জের গান দিয়ে মারতে হবে করাপে ইয়েস এ আমার কিল রে এটা আমার কিল চুরির জন্য উঠে পড়ে কেন লাগছে আবার আমাকে মাইরও দিতেছে ভাই কারে আমি জোনের বাইরে থেকে ভিতরে আনলাম বুঝলাম না তো এ ট্রিপল এইচ নামে কে জানি মরে গেল এ এটা কি WWE ট্রিপল এইচ তা আমার আমার নামের মতো করে লাগছিল মিস্টার ট্রিপল এইচ জোস ভাই আচ্ছা ওই পাশে এনিমির কাছে কি আমরা আদৌ যাবো নাকি সেফ জোনে যাবো এ চান্দু ভালো ড্যামেজ খেয়ে গেছে রে আমি আপাতত ওই চান্দুর কাছে যাইতেছি আর এদেরকে রেখে তারপরে যে যাইতেছি নাইলে আমার ওই কিলটা যাবে চলো গাইস যাও যাক এ না সরি 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 আমি ওইটা ওই চান্দুর কাছে যাই আগে কিলটা নেই তারপরে যে পরে কথা হবে নি তাড়াতাড়ি করে চলো চান্দু আমার কেন মনে হলো এই পাবলিক আমার একটা টিমে পাবলিকে মেরে দিল মাত্র আচ্ছা গাইস আপাতত দেখা যাক এদেরকে মাইকটা দিয়ে ভাই মরে নি রে খারাপে মরে নি এখনো মরে গেছে নাকি আবার আমার মনে হচ্ছিল যে এই পাশ থেকে ওদেরকে ফায়ার করে মেরেই ফেলছে ভাই আমার ওদেরকে নিয়ে না আগে সেফ জোনে যাওয়া উচিত ছিল আচ্ছা গাইস আমরা না এখানে যে ওরা যদি আসলে সেফ জোনে যে থাকে তাহলে যে একেবারে কোনার দিকে থাকার কথা না তো আমরা আপাতত আগে কোনার দিকে একটু চেক দিই এখানে কোনো রকমের এনিমি আছে নাকি ওরা কি আসতে পারবে পেরেছিল এ দাঁড়াও কার আওয়াজ পেলাম মনে হইলো না এসেছে নাকি এ সুন্দরী আছে না সুন্দরী আছে আচ্ছা তোমার টিমমেট মরে গেছে মনে হয় না দাঁড়াও 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 তোমাদেরকে একটু টোকেন দিচ্ছে এই নাও আর তারপর যে রিভাইভ করো তোমার ওই টিমমেটকে আর আমরা আপাতত সামনের দিকে যাবো নাকি ভাবতেছি এই যে এগুলো এগুলো সব কিছু নিয়ে নাও যদি তোমাদের কাছে কিছু লাগে দরকার ভাই কতগুলো গ্লোয়াল ভাই এতগুলো গ্লোয়াল দিয়ে কি করবো আর গাইস আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি তোমাদেরকে অনলি গ্লোয়াল জমানোর একটা চ্যালেঞ্জ করবো কি না দুইজন মিলে যে কতগুলো গ্লোয়াল জমানো যায় এ চ্যান্দু কোন দিক থেকে আসতেছো রে কারণ গাইস এই লাস্ট আপডেটের পরপর কিন্তু আমাদের গ্লোয়াল নাই হয়ে যাবে কই গেলো এই তো ভাই আরে ব্যাটা তাড়াতাড়ি মর ওই পাশে অন্য এনিমি রয়েছে রে ভাই তাড়াতাড়ি মর এন্ড আমাদের ইমোট দেওয়ার টাইম হয়ে গিয়েছে যেহেতু আমরা এ ভাই মেরে ফেলো না লড়তে পারবো না রে ভাই মেরে ফেলো না ও ভাই বেঁচে গেছি রে এটা টিম আপ পাবলিক আমাদের বেঁচে গেছি
আরে আমরা ইমো চ্যালেঞ্জে করতেছি ভাই, আমি নড়তেও পারতাম না, স্কোয়াড ক্লিয়ার হইছে দেখেন। Yo guys, এই ছিল আমাদের আজকের ভিডিও, কারণ ভিডিও ওই পর্যন্তই, লাস্টে যে আমাদের ওই 15টা কিল পর্যন্ত ছিল, বাকি যারা লাইভ ছিল তারা সবগুলো হচ্ছে আমাদের টিমা পাবলিক, কিন্তু আমি আত্মহত্যা করার টাইমে যা ষড়যন্ত্র করে আমাকে মেরে ফেলা হয়েছিল। Yo guys, ইন্টারভিউয়ের কথা আসি, দেখো আমি কিন্তু ফেস রিভিল করিনি, যার কারণে ক্যামেরার সামনে কথা বলার আমার বিন্দু মাত্র কোনো অভ্যাস নেই ভাই, যার কারণে আমি এত বেশি নার্ভাস ছিলাম না, প্রথমবারের মতো ভাই সময় টিভিতে ইন্টারভিউ দিতে গিয়েছি, নার্ভাস হবো না কেন। আর ইন্টারভিউটা নিয়ে আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড, আশা করি খুব তাড়াতাড়ি এসে পড়বে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, অবশ্যই অবশ্যই ইন্টারভিউটা যখন আপলোড হবে সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, তখন যে ট্রিপলার আর্মি ওপি লিখে কমেন্টে স্প্যাম করে একেবারে ফাটিয়ে ফেলো, রিকোয়েস্ট রইলো আবারও মনে করিয়ে দিলাম তোমাদেরকে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটা হলে একটা কমেন্ট চাচ্ছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াব গাইজ, আজ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।